নমস্কার বন্ধুরা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন একটি প্রকল্প যুক্ত হচ্ছে এখানে কিন্তু আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য পেয়ে যেতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম নিয়ে ফর্ম জমা করলে কীভাবে সেই টাকা পাবেন কারা সেই টাকা পাবে আমরা সম্পূর্ণটাই আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত আপডেটে বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার দুয়ারে সরকার শিবিরে যুক্ত হচ্ছে মৎস্যজীবীদের বিমার জন্য নাম নথিভুক্তিকরণ পয়লা নভেম্বর থেকে শুরু হওয়া ওই শিবিরে পৃথক কাউন্টারে বিশেষ ফর্মে ছবি এবং পারিবারিক তথ্য দিয়ে নাম নথিভুক্ত করতে পারবে সমুদ্রে এবং নদীতে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনায় বা প্রাকৃতিক দুর্যোগে পড়ে জীবনহানি ঘটলে মৎস্যজীবীদের পরিবার অসহায় হয়ে পড়ে বস্তুত এই কারণে দীর্ঘদিন ধরেই সমুদ্রে গিয়ে মাছ ধরা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জীবন সুরক্ষার জন্য প্রশাসনের কাছে দরবার করেছিলেন বিষয়টি মুখ্যমন্ত্রী নজরে আসতেই বিমা চালু করার নির্দেশ দিয়েছেন আর তাই আসন্ন দুয়ারে সরকার শিবির থেকে বিমার জন্য মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ শুরু হবে বুধবার রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী জানিয়েছেন দুয়ারে সরকার শিবিরে মাছ ধরার পেশায় যুক্তদের সকলের নাম নথিভুক্তির ফর্ম পাওয়া যাবে প্রথমে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মৎস্যজীবীদের এই বিমার আওতায় আনা হচ্ছে পরে ধাপে ধাপে বাংলার সমস্ত জেলাতেই মুখ্যমন্ত্রীর এই প্রকল্প বাস্তবায়িত হবে দুর্ঘটনায় মৃত্যু হলে প্রত্যেক বিমাকারীর পরিবার পাবে পাঁচ লক্ষ টাকা জখম হলে চিকিৎসার জন্য পাবে পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য নবান্ন এদিন জানা গিয়েছে আসন্ন দোয়ার সরকার শিবিরে গিয়ে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে আবেদনকারী তার নমিনির নাম সম্পর্ক ঠিকানা বয়সের যাবতীয় প্রমাণপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু এবং শস্য বিমা প্রকল্প আগেই চালু করেছেন মুখ্যমন্ত্রী এবার সমুদ্র নদী এবং খাল বিললে মাছ ধরা পেশায় যুক্তদের জীবন সুরক্ষার বিমা চালু করছেন তিনি তো বুঝতেই পারছেন আপনারা এবার দোয়ার সরকার ক্যাম্পে মৎস্যজীবীদের জন্য যে বিমার ফর্ম দেওয়া হবে সেগুলি কালেক্ট করে জমা করবেন তাহলে কিন্তু যদি এরকম কোনো অঘটন ঘটে তাহলে কিন্তু আপনারা সরকারের তরফ থেকে বা এবং বিমা কোম্পানির তরফ থেকে এই টাকা পেয়ে যেতে পারবেন তো প্রকল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না